হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, যা কোনোদিনও খাইনি তা আজকে আমি খাবো। তো হচ্ছে কি, তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো আর সকলেই খাও, মানে এটা একটা এক ধরনের মাছ। তো সেটা হলো কি, তো গাইস দেখো আজকের মেনুতে কী আছে। তো এটা হচ্ছে ছোলা আলুর তরকারি, এখানে আছে বড়া, তো লোটে মাছ বলো আর নিহেরে মাছ বলো যাই বলো, এই মাছের বড়া, আর এখানে আছে দেখো হচ্ছে কি নিহেরে মাছের তরকারি, আর এই যে ভাত নিয়ে নিয়েছি। তো আজকের এটাই আমার খাবার মেনু। তো গুড আফটারনুন গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কোনো ব্লগ দিইনি, তো সেজন্য আজকে ইটিং ব্লগ যাবে, তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমার খাবার মেনুতে কী আছে তো সেটা তো দেখিয়েই দিয়েছি, তো আরও একবার দেখে নাও। তো গাইস দেখো, এখানে আছে ছোলা আলুর তরকারি, এটা হচ্ছে নিহেরে মাছ বলো আর হচ্ছে কি লোটে মাছ বলো যাই বলো, এই মাছের হচ্ছে বড়া, আর এখানে আছে দেখো এটা হচ্ছে নিহেরে মাছের তরকারি। তো আজকের এটাই আমার মেনু, তো চলো খাওয়া স্টার্ট করি। তো গাইস, মনে হয় না আমি কোনোদিনও খেয়েছি। তো আজকে মা যখন রান্না করছিল তখন আর কি বলেই গেল যে তোর ভাই খাবে বলে সেজন্য নিয়ে এসেছে, তো হচ্ছে কি অফিসে বন্ধুদের জন্য নিয়ে যাবে বলে নিয়ে এসেছে। তো ভাই যখন খেতে পারবে তো তুই কেন খেতে পারবি না, তো সেই জন্য আর কি জোর করেই মা বলে গেছে আজকে আর কোনো তরকারি করব না তোর জন্য, তো এটা দিয়েই তোকে ভাত খেতে হবে। তো ভাবলাম ট্রাই করেই দেখি, খেয়ে দেখি তো কেমন হয়েছে, অবশ্যই বলবো তোমাদের, তো তোমরা সঙ্গে থাকো। তো আপাতত আমি ছোলা আলু তরকারি দিয়েই ভাতটা খাচ্ছি। তো ছোলা আলু তরকারিটা শুধু খাওয়ার জন্য হয়েছিল, আর রুটি হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছিল, কিন্তু হচ্ছে কি আমি এখন ভাত দিয়ে খাচ্ছি। তো এই নিহেরে মাছকে কিন্তু গোটা গোটা আমার মা কোনোদিনও ভাজেনি, গোটা ভেজে যে ঝাল হয় দেখেছি অনেকে বানায়, কিন্তু আমার মা কখনো বানায়নি। মা এইভাবে তরকারি বানায় আর হচ্ছে কি বড়া বানায়। তো গাইস আলুটা ছোট ছিল বলে সেই জন্য মা খোলা ছাড়াইনি। তো চলো গাইস, ছোলা আলু তরকারি দিয়ে তো ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন দেখি এই মাছটা খেতে কিরকম লাগে। ভালোই লাগছে, তো চলো। এই মাছের যে একটা গন্ধ আছে না, সেটার জন্যই একটু খারাপ লাগে। এই যে কাঁটা, ছোট ছোট অনেক কাঁটা, মা বলল মা বেঁচেছে তাও রয়ে গিয়েছে। আর গাইস বিশাল গরম, তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। ভালো লাগছে তো গাইস, নদীর মাঝে গন্ধ থাকে বলে আমি সেরকম করে খেতে পারি না। আগে হয়তো বা খেয়েছি, খুব কম হয়, মানে ওই বললাম বছর দু বছর 3 বছর ছাড়া ছাড়া একবার করে হয়। তো ভাইয়ের বন্ধুরা খাবে বলেছে বলে মানে তারাও কোনোদিনও খেয়ে দেখেনি, আজকে ফার্স্ট টাইম খাবে, তো সেই জন্যই আর কি ভাই এনেছে। তো আমি ভাবলাম ওরা যখন খেতে পারবে আমি বা কেন খেতে পারবো না, তো চলো খাওয়া শিখেই নিই। আলু আছে বলে ভালো লাগছে, শুধু যদি মাছটা হতো হয়তো বা খেতে পারতাম না, কারণ বেশি গন্ধ মাছ আমি খেতে পারি না আর কি, নদীর মাছ একটু গন্ধ লাগে আমার। শুধু জাস্ট ইলিশ মাছটা ভালো লাগে, তাও কাঁটা সেরকম ভাবে ছাড়াতে পারি না, মানে কাঁটা সমেত বাদ হয়ে যায় আর কি। তো আজকে দুপুরের ভাতটা
কে কি দিয়ে খেয়েছো কমেন্টস করো। গাইস বাইরে প্রচার গাড়ি এসছে। বড়াটা এখনো খাওয়া হয়নি আর এখানে তরকারিটা আছে এখনো, দেখো। বড়াটা ভালো লাগছে গাইস। এটা ভালো লাগছে। তো গাইস তরকারিটা দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন বড়াটা দিয়ে ভাত খাবো। আর ওইদিকে আমার বিড়ালগুলো ডাকাডাকি করছে, আমি আর খেতে পারবো না, আর এক গাল খেয়ে নি। এদিকের ভাতটা বিড়ালের জন্য, আজকে বেশি ভাত নেওয়া হয়ে গিয়েছে। এইটুকুই খেয়ে নিয়েছি, এটা বিড়ালে খাবে। তো চলো গাইস আবার নেক্সট কোনো ইটিং শোতে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল গাইস, বাই।